আওয়ামী লীগের সহসভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, মানবতাবাদী, ন্যায়পরায়ণ, স্বচ্ছ রাজনীতিবিদ হাজী মোহাম্মদ আবু নাসের 38 নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলে জনসাধারণের কল্যাণে যথেষ্ট সেবামূলক কাজ করবেন বলে তিনি বিভিন্ন ইস্তেহার দেন। বিস্তারিত দেখুন এম এ আশরাফের তথ্য প্রতিবেদনে। আমার রাজনৈতিক বয়স 38 বছর 3 মাস। আমি ছাত্র রাজনীতিকে আজকে যুবলীগ, আজকে আওয়ামী লীগ। আমি সেই 94-এ চট্টগ্রাম আইন কলেজের ল স্টুডেন্ট ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিলাম, 96-এ মল্লত থানা ছাত্রলীগের আহ্বায়ক ছিলাম, আমি যুবলীগের সদস্য ছিলাম। এই 2003 সালে আমি এই অক্টোবর ওয়ার্ডে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলাম। আমি মুক্তির জন্য আন্দোলন করেছি। আমরা যত আওয়ামী লীগের দুর্জয় দুর্যোগ এসেছে, আমরা সবগুলাতে এখানে মহানগর আওয়ামী লীগের নির্দেশে আমরা অক্ষর অক্ষরে পালন করেছি। প্রধানমন্ত্রী যদি তৃণমূল নেতাদেরকে যদি মূল্যায়ন করেন, ইনশাল্লাহ আমাকে নমিনেশন দেবে। আমি আশা রাখি সাধারণ জনগণের জন্য আপনি কি কি কাজ করবেন? আমার প্রথমে কাজ থাকবে মাননীয় প্রধানমন্ত্রী সন্ত্রাস যুবা মাদকের ব্যাপারে যে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, আমাদের মহানগর জিরো টলারেন্স ঘোষণা করেছেন, আমি সেটা 38 নম্বর ওয়ার্ডে প্রথমে 1 নম্বরে সন্ত্রাস মাদক জোয়ার ব্যাপারে জিরো টলারেন্স করব। পানির ওয়াশার লাইন নাই, ওয়াশার লাইন যায় নাই, ওয়াশার পাইন বসানোর ব্যবস্থা করব। রাস্তা বারবার কাজ হয়, আমি দীর্ঘদিন সংস্কার হয় না সেই রোড আগে কাজ করব। বহিরাগত লোকদের থেকে টাকা ছাড়া ছাড়া জন্ম নিবন্ধন পাই না। আমি যদি কমিশনার হই, জন্ম নিবন্ধন সরকারি ফি ব্যতীত বাড়তি কোনো টাকা নিব না। লোকের বসবাস, কিন্তু দুঃখের বিষয় কোনো সরকারি হাসপাতাল নাই। সরকারি একটা হাসপাতাল করব। 38 নম্বর ওয়ার্ডে পশুদের কেন্দ্রটি আবার পুনরায় সচল করে চালু করব। বহিরাগত লোকদের থেকে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আত্মসাত করে, আমি এই সমিতির রোধের ব্যবস্থা করব, ব্যবস্থা করব। শিশুদের